আসসালামু আলাইকুম রহমেদুল্লাহি তা আয়লা ওবেরিকাতুহু আমাদ ফের নাহমাদুহু আরসুল হিরকিরুম আহমাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকেই আলোচনাটা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকাত জানাচ্ছে আসুন হাদিসের আলোকে আমরা জেনে নেই ইমামের পিছনে কেরাত পড়ার হুকুম যে বিষয়টার উপরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহিয়ালাই তার প্রখ্যাত গ্রন্থ জামে আর তিরমিজি শরীফে একটি বাপ এনেছেন যে বাপটির নাম হচ্ছে আবু আবু সালাদ নামাজ অধ্যায় সেই অধ্যায়ের একটি পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু মাজা আ ফিল আতি খালফাল ইমামে ইমামের পিছনে ক্যারাত পাঠের হুকুম প্রসঙ্গে আসুন আমরা সেই বাপ থেকে একটি হাদিস জানি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما جو الى الامام لأتم به فاذا كبر فكبروا واذا قرع فانصتوا واذا قال غير المكذوب عليهم ولا الضالين فقولوا آمين وإذا ركع فقرأوا وإذا قال سَمْيَ الله لمن حمد فقولوا اللهم ربنا لك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعين رواه الترمذي এই হাদিসটির বাংলা অনুবাদ হচ্ছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বলেছেন ইননামা জু ইলাল ইমামু লি ইউতাম্মা বিহি ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য যিনি ইমাম হন তার পিছনে যারা মুক্তাদি হয় তাদের উচিত হল ইমামকে অনুসরণ করা এখন ইমামকে কিভাবে অনুসরণ করবে এই বিষয়টাও নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই হাদিসে বড়ড়া করেছেন নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম বলছেন ফা ইদা কাব্বার যখন ইমাম তাকবির বাদেন আল্লাহ আকবর বলেন বলে নিয়ত করেন ফা পিরু তোমরাও ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত করো ইদা ইযা যখন ইমাম কেরাত পাঠ করেন ফা আনসিতু তোমরা চুপ থেকে কোরআন তেলাওয়াত বা কেরাত শুনো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া গয়রুল মাদদুবি আলাইহিম আলাত্তালিন যখন ইমাম সাহেব সুরা ফাতিহার সর্বশেষ আয়াত তেলাওয়াত করবেন তথা গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াladder এই আয়াতটুকু পাঠ করবেন ফাকুলু তোমরা বলো আমিন আমিন তারপরে নবীজি বললেন ওয়া ইযা রকা যখন ইমাম সাহ রুকু করেন ফাকরাউ তোমরাও ইমাম সাহেবের সাথে রুকু করো

ওয়াইজা জালিসান আর ইমাম যখন বসে নামাজ পড়াবেন তখন ইমামের পিছনে বসে বসে নামাজ একত্রিত ভাবে আদায় করো এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আল্লাহ তার প্রখ্যাত গ্রন্থ জামিয়া তিরমিজি শরীফের আবু সালাত অধ্যায়ের ইমামের পিছনে ক্যারাত পাঠের যে পরিচ্ছেদ সেইখান থেকে করা হয়েছে দ্বারা আমরা সহজে বুঝতে পারলাম যে ইমাম ইমাম অনুসরণ করা হচ্ছে যেভাবে আমাদেরকে নামাজ পড়াবেন আমরা অনুরূপভাবে ইমামের পিছনে নামাজ আদায় করব এখন নবী করিম সোল্লাহ আমাদের আমাদেরকে হাদিসের মধ্যে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ইমাম যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত করবেন তখন যারা মুক্তাদি থাকবে বা মুসল্লি থাকবে তারা ইমামের পিছনে তাকবীরে তাহরিমা বাদ বেদে নিয়ত করবে ইমাম যখন কেরাত করবে তখন মুসল্লিরা চুপ থেকে কেরাত শুনবে ইমামের পিছনে কেরাত পড়ার দরকার নেই এখন এই বিষয়টার উপরে অনেকের প্রশ্ন জাগে যে ইমামের পিছনে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে কি হবে না এই হাদিস দ্বারা স্পষ্ট হলো ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার প্রয়োজন নেই শুধু ইমাম যখন সুরা ফাতেহার শেষ আয়াতে গয়রিন বাদু আলাইহি মরাদ্দীর এই আয়াতটুকু তেলাওয়াত করবে তখন এর পরে যারা মুক্তাদি থাকবে মুসল্লি থাকবে তারা আমিন বলবে এখন প্রশ্ন হলো আমিন কি আস্তে বলবে না জুড়ে বলবে এই বিষয়টার উপরে অনেক মতানৈক্য রয়েছে মাঝহাবের ইমামগণ বহু মত ব্যক্ত করেছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইয়ের মতে যে সুরা ফাতেহার তেলাওয়াতের পরে যারা মুসল্লি হবে তারা ইমামের পিছনে আমিন শব্দটা জুড়ে বলবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের মতে যে যখন সুরা ফাতেহার তেলাওয়াত করা হবে অর্থাৎ গৈরুল মকদুবী আলাইহিমাদ এই আয়াতটুকু পাঠ করা হবে পাঠ করার পরে যারা মুক্তাদি হবে যারা মুসল্লি হবে তারা আমিন শব্দটা আসতে বলবে তার জলিল হচ্ছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই। তার এ আব্বাবু সলা দদায় বলেছেন তোমরা আমিন শব্দটা ফেরেশতারা যেভাবে আমিন বলে অনুরূপভাবে পাঠ করো আমরা জানি আমাদের সাথে ফেরেশতারাও নামাজ আদায় করে তাই যখন ইমাম সাফ সুরা ফাতেহার শেষ আয়াত পাঠ করে তখন ফেরেস্তারাও আমিন শব্দটা পাঠ করে কিন্তু আমিন শব্দটা ইমামের পিছনে জামাতের সহিত আদায় করলে আমিন শব্দটা আসতে বলাই সর্বোত্তম তারপরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে মুক্তাদি যারা হবে তারা রুকুতে যাবে ইমাম সাহেব যখন রুকু থেকে মাথা উঠানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন যারা মুক্তাদি থাকবে যারা মুসল্লি থাকবে তারা রব্বানা ওয়া হামদ এই তা পড়বে তারপর ইমাম যখন সেজদায় যাবে মুসল্লিরাও সেজদায় যাবে ইমাম যদি বসে নামাজ আদায় করে মুক্তাদি মুক্তাদিদের দ্বারা হবে তারাও বসে নামাজ আদায় করবে তাহলে আমাদের এই হাদিসটা দ্বারা আমরা সহজেই বুঝতে পারলাম ইমামকে অনুসরণ করা ইমাম যেভাবে আমাদেরকে নামাজ পড়ান আমরা অনুরূপভাবে নামাজ পড়ব তহাবি শরীফে একটি আছে যে ইমামের ক্যারাতই হচ্ছে মুসল্লিদের ক্যারাত অর্থাৎ ইমাম যদি ক্যারাত পড়ে মুসল্লিরা নিশ্চুপ সহকারে ক্যারাত শুনবে বাট ইমামের পেছনে সুরা ফাতেহা বা অন্য কোনো ক্যারাত পাঠ করার দরকার নেই তাহলে এই হাদিসটা দ্বারা আমরা সহজে স্পষ্ট হলো ইমামের পিছনে ক্যারাত পড়ার দরকার নেই ইমামের পিছনে জামাতের সহিত শুধু ইমামের পিছনে আমিন শব্দটা আমরা পাঠ করব এবং ইমামকে অনুসরণ করব আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুক এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা